হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এখন বর্তমান সময়ে অনেকেই প্রোফাইল এবং কভার ফটো হাইড করে রাখছে, তো অনেকেই আবার পারছেন না যে কোনো কিছুর কারণেই আমাদের প্রোফাইল বা কভার ফটো হাইড হচ্ছে না। তো অনেকেরই কিন্তু পেজের মনিটাইজেশন চলে যাচ্ছে শুধুমাত্র প্রোফাইল এবং কভার ফটোতে কপিরাইট আসার কারণে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনি আপনার ফেসবুক পেজের প্রোফাইল এবং কভার ফটো হাইড করবেন। আসলে হাইড বলে কিছুই নাই, এটাকে জাস্ট ডিলিট করতে হবে। কিভাবে ডিলিট করবেন দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনি আপনার পেজে চলে যাবেন এবং পেজে যাওয়ার পরে আপনি এই যে প্রোফাইল পিকচার একটা ক্লিক করলে সি প্রোফাইল পিকচার এখানে টাচ করবেন এবং এরপরে ডিলিট থ্রি ডটে গিয়ে জাস্ট ফটোটা ডিলিট করে দেবেন। তো আপনার যে কয়টা ফটো থাকবে একটা একটা করে এভাবে একটার পর একটা ডিলিট করে দিবেন। আর যখন আপনার সবগুলো প্রোফাইল ডিলিট হয়ে যাবে জাস্ট আপনার প্রোফাইলটা এরকম হাইট দেখা যাবে। এরপরে আপনি কভার ফটোতে যাবেন, ভিউ কভার ফটোতে যাবেন এবং যাওয়ার পরে আপনি ঠিক একইভাবে ভিডিও যতগুলো পিকচার আছে আপনি এভাবে একটা একটা করে ডিলিট করে দিবেন। দেখবেন যে সম্পূর্ণ হাইট হয়ে গেছে, আশা করি বুঝতে পেরেছেন।